আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আছি বনানীর চিলক্স রেস্টুরেন্টে, বার্গার রেস্টুরেন্ট আর কি। এখানে রিভিউ দিব। এখানে আজকে আমার কিছু ছোট ভাই, কিছু ফ্রেন্ড, কিছু বড় ভাই আর কি আসা হয়েছে আমরা একসাথে হ্যাং আউট করার জন্য। ভিতরে ঢুকে খুব সুন্দর একটা চিলক্সের মানে আপনার ডিজাইন আর্ট করা আছে, হ্যাঁ দেখতে খুব ভালো লাগছে। এখানে বেসিক্যালি সবাই আর কি ছবি টবি তুলে আর কি, সো আপনারা হয়তো দেখেছেন সেই ছবিটা। আশেপাশে যদি আমি ভিউ বলি, সো আপনার ভিউটা ভালো আর কি, আর মানে মোটামুটি সব বন্ধুরা মিলে আর কি এখানে হ্যাং আউট করার মতো একটা ভালো একটা প্লেস। আমরা এখন একটু ভিতরে গিয়ে দেখি যে ভিতরটা কেমন। যদি ভিতরের স্ট্রাকচারটা বলি, অনেকগুলো সোফা দেওয়া আছে লম্বালম্বি করে, খুব সুন্দরভাবে দেওয়া। যে যদি আমরা হ্যাং আউট করতে চাই অথবা যদি বার্থডে সেলিব্রেট করতে চাই, দিস ওয়ান ইজ পারফেক্ট। অনেক সময় আর কি এখানে কাটানো যায়, হ্যাঁ মানে অনেকটা মোটামুটি অনেক বড় প্লেস আর কি। যাই হোক, এটা অবস্থিত হলো যে বনানীতে, হ্যাঁ অল্প টাকার মধ্যে আর কি, যে মানে সুন্দর পরিবেশে আর কি আপনার খাওয়া দাওয়া করা যায়, হ্যাং আউটটা করা যায়। অলরেডি আমাদের খাবার চলে আসে, আমরা সবাই নিয়েছি বার্গার, কোল্ড কফি। সো দেখা যাক যে এটা কতটুকু মজা অথবা এটার রিভিউ কী আসে। এই হলো আমার ভেরি স্পাইসি বার্গার, দেখতে খুব ইয়াম্মি লাগছে। উপরে ওদের মেয়ের একটা ডিজাইন আর্ট করা আছে, সো দেখতে তো অনেক বেশি পরিমাণে ইয়াম্মি লাগছে। সো খাওয়ার পর বলতে পারবো যে এইটার মানে কতটুক সুস্বাদু। সো এখন আমরা খাওয়ার পর্বে যাই, তারপর আবার আসছি। খুব ভালো ডালটা, মোটামুটি যতটুকু এক্সপেক্ট করেছিলাম অত বেশি না, একদম মোটামুটি। টেস্ট করি খারাপ না, ভালো, খুব ভালো। আর দেখতে খুব বাকি সে খুশি হবে, তো খারাপ না, ভালো। এই হলো আমার সব ছোট ভাই, সব ফ্রেন্ড, বড় ভাই, সবাই খাওয়া দাওয়া করতেছে। এক একজনের রিয়াকশনটা শুনি, কেমন মজা ভাই, একটু রিয়াকশনটা বল না। ভালো আমির, কেমন ছিল ভাই, মুখ দিয়ে বলো, এক্সপ্রেশন দিতে বলি নাই। ইমন, তোমার রিয়াকশনটা কি শুনতে চাই? আমার বরাবরই সবসময় পছন্দের একটা জায়গা, এটা বার্গার খুবই মজা, অ্যাজ অলওয়েজ বেস্ট, একটাই কমেন্ট, ইট ক্যান বি মোর বেটার। এটা লেগ পিসটা অনেক বাজে, ডোন্ট ট্রাই দিস গাইস।